আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের যে ভিডিওটি, এক ভাই আমাকে কমেন্ট করেছেন যে অটো গাড়ির সাউন্ড কিভাবে কমানো যায়, তো সেই সম্পর্কে একটি ভিডিও তৈরি করা। তো আজকের ভিডিওটি হচ্ছে অটো গাড়ি অথবা ব্যাটারি চালিত ইজি বাইকের গাড়ির যে সাউন্ড গুলো থাকে, তো সেই সাউন্ড গুলা কিভাবে কম হতে পারে সেই সম্পর্কে আজকের এই ভিডিওটি তৈরি করা। তো না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, এবং চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো অটো গাড়ি রানিং অবস্থায় কিন্তু সাউন্ড কোয়ালিটি অনেক বেশি হয়, তো কিছু কিছু গাড়ির ক্ষেত্রে একটু কম হয় এবং কিছু কিছু গাড়ির ক্ষেত্রে অনেকটাই বেশি হয়। তো অটো গাড়ির যে সাউন্ডগুলো হয় সেই সাউন্ডগুলো আসলে মূলত কোথা থেকে আসে সেইগুলা কিন্তু আগে জানতে হবে। তো প্রথম স্টেপে আমাদের যে গাড়ির সাউন্ডগুলো আসে, বেশিরভাগ আমাদের গাড়ির সাউন্ডগুলো আসে গাড়ির যে বডি অথবা চেসিস থেকে, গাড়ির বডি থেকে কিন্তু বেশিরভাগ বিকট সাউন্ড তৈরি হয়। তো বিশেষ করে গাড়িটি যখন রানিং অবস্থায় একটু ঝাঁকি লাগে তখন কিন্তু সাউন্ডটা বেশিরভাগ আসে। তো দ্বিতীয়ত হচ্ছে গাড়ির মোটর, তো গাড়ির মোটর থেকেও কিন্তু অনেক প্রকার সাউন্ড তৈরি হয়। এবং তৃতীয় নম্বরের যে সাউন্ড কোয়ালিটি আছে সেটা হচ্ছে গাড়ির যে বাম্পার অথবা শো কবজা, সামনের চাকার যে দুটি স্প্রিং আছে, তো সেই দুটি স্প্রিং যে আপনার আপ ডাউন করা হয় গাড়িটি যখন লোড অবস্থায় কোনো ঝাঁকি লাগলে যে একটু নড়াচড়া করে, সেইখান থেকে কিন্তু সাউন্ড আসে। তো এই সাউন্ড কোয়ালিটিকে তিনটি ধাপে ভাগ করা হয়েছে। তো সেই ভাগে তো প্রথম যে সাউন্ড হয় সেটা হচ্ছে গাড়ির বডি থেকে অথবা গাড়ির যে চেসিস থেকে। তো গাড়ির বডিটা যখন বেশিরভাগ একটু একটু পুরাতন হয়ে গেলেই কিন্তু সেখান থেকে বিকট সাউন্ড তৈরি হয়। তো বিশেষ করে যদি জ্বালাই যদি কোনো জায়গায় ছুটে যায়, সেখানে যদি পুরোপুরিভাবে ভালোভাবে ওয়েল্ডিং করা না হয় সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে সাউন্ড তৈরি হয়। সেখানে ভালোভাবে ওয়েল্ডিং করে রাখবেন তাহলে কিন্তু সাউন্ডটা কম হবে। আর গাড়ির বডিতে যত প্রকার নাট আছে সেই নাটগুলা অবশ্যই টাইটিং এর ব্যবস্থা রাখবেন। তো নাটগুলো টাইট দেওয়ার আগে অবশ্যই নাটগুলার উপরে কাপ ওয়াশার, তো কাপ ওয়াশার আর একটি করে ওয়াশার, দুটি করে ওয়াশার ব্যবহার করবেন, তাহলে কিন্তু নাটগুলো আপনার লুজ হবে না। আর নাটগুলো যখনই লুজ হয়ে যাবে তখন কিন্তু গাড়িতে বিকট সাউন্ড তৈরি হয়, একটু ঝাঁকি লাগলে মনে হয় যে একদম কঠিন অবস্থা। তো সেই থেকে আপনারা গাড়ির বডিতে যত প্রকার নাট আছে সেখানে আপনারা দুটি করে ওয়াশার ব্যবহার করবেন প্রত্যেকটি নাটের জন্য। আর তারপর হচ্ছে আমাদের মোটর সেকশন। তো মোটর সেকশন হচ্ছে আমাদের একটু মেন ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ গাড়ির মোটরই হচ্ছে মেন। তো গাড়ির মোটরে যখন আপনার কোনো প্রকার পানি অথবা কোনো কিছু যদি যায় তাহলে কিন্তু মোটরের প্রচুর পরিমাণ ক্ষতি হতে পারে। আর এই তরল জাতীয় কোনো দ্রব্য যদি অথবা পানি যদি মোটরের ভিতরে ঢুকে তাহলে মোটর থেকে বিকট সাউন্ড হবে, কারণ মোটরের ভিতরে যে দুটি বেয়ারিং আছে এবং পিনিয়নগুলো আছে, তো সেই পিনিয়নগুলো যদি আপনার পানি জাতীয় জিনিস কোনো জিনিস ভিতরে ঢুকে তাহলে কিন্তু সেখানে জং তৈরি হবে, আর সেই জংয়ের যে কার্বন আছে সেখান থেকে কিন্তু বিকট সাউন্ড তৈরি হবে। সেক্ষেত্রে মোটরটাকে যাতে ভালোভাবে সেফ রাখার চেষ্টা করবেন, মোটরের ভিতরে কোনোভাবেই জানি পানি না ঢুকতে পারে, তো সেই দিকে মোটরটা অবশ্যই ভালো যত্নে রাখবেন। আর তারপরে যে সাইডটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের শো কবজা অথবা বাম্পার, সামনের চাকার যে হ্যান্ডেলের নিচে যে দুটি স্প্রিং আছে একটু বড় সাইজের, তো সেই স্প্রিং থেকে কিন্তু সাউন্ড আসে। তো সেই শো কবজার ভিতরে আরেকটা যে স্প্রিং আছে বড় যে যেটা আপ ডাউন করে, তো সেটার ভিতরে কিন্তু একটা স্প্রিং আছে, তো সেই স্প্রিং এর ভিতরে থাকে অয়েল, এক জাতীয় যে অয়েল থাকে, সেই অয়েলটা যদি কমে যায় তাহলেও কিন্তু সেখান থেকে আপনাদের সাউন্ড তৈরি হবে। তো সেই ক্ষেত্রে সব জায়গায় ভালোভাবে অয়েল ব্যবহার করবেন, আর চাকার যে সাইডগুলো আছে সেই জায়গায় যদি কোনোভাবে ব্যারিং যদি নষ্ট হয় অবশ্যই নতুন ব্যারিং চেঞ্জ করে রাখবেন, কারণ ব্যারিংগুলো যদি আপনার ভেঙে যায় তাহলে কিন্তু সেইখান থেকে কিন্তু আপনার ব্যাটারির উপর আঘাত আনবে, কারণ ব্যারিংগুলো যদি ভাঙে তাহলে সেখানে সাউন্ডও তৈরি হবে প্লাস মোটরের প্রচুর পরিমাণ শক্তি লস করবে। আর মোটরের যদি বেশিরভাগ শক্তি লস হয় তাহলে কিন্তু আপনার সেটা আপনার ব্যাটারির উপরেই প্রয়োগ হবে, কারণ ব্যাটারি থেকে কিন্তু চার্জটা তখন তুলনামূলকভাবে অনেকটাই বেশি খাবে। তো সেই ক্ষেত্রে আপনার গাড়ির সাউন্ডটা কোথা থেকে তৈরি হচ্ছে সেই জিনিসটা আগে ভালোভাবে খেয়াল রাখবেন। তো আবার যেখান থেকে সাউন্ডটা তৈরি হচ্ছে সেই জিনিসটা ভালোভাবে মেরামত করে নেবেন, তাহলে আপনার গাড়ির জীবন বাঁচবে প্লাস গাড়ির জীবন যদি বাঁচে তাহলে সেটা লাভটা কিন্তু আপনারই হবে।
তো সেই ক্ষেত্রে আজকের ভিডিওটি আর বড় করব না, আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করব। এরপরে যদি কেউ বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।